শিরোনামহীন একটা হচ্ছে অর্থহীন তো এই দুটো ব্যান্ডের মানুষ কিভাবে এক হল এবং এই গানটার সম্পর্কে আমরা আগে একটু অল্প করে জানি তারপর আমরা বিস্তারিত শুনবো সেভাবে বলুক তারপর আমি আমার সো ইশতেখের সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয় এন্ড আমরা মোটামুটি মানে মিউজিকের শ্যু থেকে চিনা হলেও মোটামুটি আমরা অনেক ক্লোজ সো প্রথম থেকেই চিন্তা করেছিলাম যে আমার কিছু সোলো প্রোজেক্ট হচ্ছে সো ইশতেক ডেফিনলি আমার সাথে একটা গান গেতে হবে তো তখন ইশতেখের সাথে নক করে যে একটা গান করেছে পুরো সুরটা তোমার গলার জন্য পারফেক্ট যায়

তো এই গানটা সম্পর্কে মানে লাইক কোন একটা স্পেসিফিক আইডিয়ার উপর বেস করে করে নাকি জাস্ট মনে হলো যে এরকম একটা গান আমি করব মানে কোন একটা গল্প কোন একটা থট এটার পেছনে এরকম কিছু ছিল আমরা তো ডিসকাস করলাম মোটামুটি লাইক লস না একটা মানুষকে হারানোর হারানো একটা কনসেপ্টের উপরে গানটা ডেভেলপ করা সো আমরা অনেক দিন বসি আমাদের বাসায় বসে আমরা প্রেমকে ঘিরে না এটা হচ্ছে যে কোনো কাছের মানুষকে না মানুষকে হারানো রাইট আচ্ছা

হ্যাভিং দাদা আমি জয়েন করার পরে আমরা মোটামুটি রাফার আমি একসাথে জয়েন করি আচ্ছা সো টু থাউজেন্ড ফ্রি থেকে জার্নি শুরু হয় সো আমার লাইফটা মোটামুটি মোটামুটি অর্থ নিয়ে বেসিক্যালি আর কোনো ব্যান্ডের সাথে বাজানো হয়নি এই এই ধরনের মিউজিকে মানে রক মিউজিক করতে চান ভাইয়া বা রক ইনস্ট্রুমেন্ট বাজাতে চান এটা কখন মনে হয় ছোটোবেলা থেকে এই ধরনের গান ভালো লাগতো হ্যাঁ ছোটোবেলা থেকেই অ্যাজ লাইক মানে আমার ফ্রেন্ডে যখন গিটার শিখতো আমি চিন্তা হতাম যে আমি গিটার শিখতে চাই সো যখন ফার্স্ট আমার ফ্রেন্ডের হাতে গিটার দেখি আমারও তো ইন্টারেস্ট ছিল না গিটারের প্রতি অ্যাকচুয়ালি সো যখন ওরা বাজায় আমি জিদ করেছি ওরা গিটার বাজে আমিও শিখতেছি আমি কেন পারব না সো ওইভাবে কয়েকটা কর্ড শিখা তারপর থেকে আমার গিটার প্রতি ইনস্ট্রুমেন্ট মানে রক মিউজিকের প্রতি বা সোলো গিটারসের প্রতি একটা ইয়ে আসে মানে খুব মানে প্যাশন ড্রাইভ আসে যে আমার ওরকম বাজাতে হবে ফিউচারে কোনো একদিন সো ওটার পর থেকে ডেইলি আট ঘন্টার প্র্যাকটিস সাত ঘন্টার প্র্যাকটিস আমার প্রচুর খাটনি করে তারপরে একটা পর্যায়ে আসা এটা কি ব্যান্ডেজ যোগ দেওয়ার আগে না ব্যান্ডেজ যোগ দেওয়ার যোগ দেওয়ার আগে অনেক প্র্যাকটিস করতাম আচ্ছা প্রথম প্রথম একটা বিশাল বড় পরে আমার ফুল মানে ফুল পটেনশিয়ালি আমরা এখন করতে হবে যা আমার ফুল দিতে হবে ব্যান্ডের সাথে না অল্প সময়ের মধ্যে এত অল্প বয়সে আমি এরকম তখন রেঞ্জ কেমন তখন ছিলাম মেবি 20s আগে হবে হয়তো ইউ

তখন যখন আমি সুমনময় ভাষায় একটা বড় সার্কেল মানে অনেক মিউজিশিয়ান ওখানে আড্ডা দিত ওনার একটা ড্রয়িং ছিল নিচে সো এমন কোনো মিউজিশিয়ান এখন দেখি না যে এখানে ছিল না সবাই মোটামুটি এখানে ছিল অ্যান্ড ওখান থেকেই মোটামুটি সুমনবার সাথে মেইনলি পরিচয় হওয়া যে তারপরে উনি তখন কিবোর্ডস ছিল তখন আমি কিবোর্ডও বাজাই সো উনি কীবোর্ড বাজানো দেখে তখন আমাকে অফার করে ব্যান্ডে সো তখন কীবোর্ড হিসেবে জয়েন করলে ইভেন্চুয়ালি গিটারিস্ট হিসাবে আমি ব্যান্ডেটা মানে আমার পজিশনটা করে নিই সো হ্যাঁ তখন অনেক

সাইড বাই সাইড মিউজিক করব যেটা হয় যে মানুষ প্যাশনের পেছনে ছুটে যে ই ডোন্ট কনসেন্ট্রেট অন স্টাডিজ যে ঠিক আছে আমি অ্যাজ আ করব সো আই রাইট রাইট তো ভাইয়া তো इट्स इट्स ইয়োর রাইট অনলি প্যাশন নো মিউজিক আমার পুরো প্রফেশন না আমাদের অন্য লাইক আমি বিজনেস আছে বা আমি মিউজিক professionally করি না বাট তাও এখনো চেষ্টা করছে অনেক সিরিয়াসলি করতে মানে প্রফেশনালি আমার গোল না হলেও এখন আমার মেইন টার্গেট হচ্ছে মানে নতুন মিউজিক ইন্ট্রোডিউস করা যারা আছি যেন ডি কাজ মিউজিক আমরা সিনে আনতে পারি মানে ডিফারেন্ট মিউজিক অডিয়েন্সকে দিতে পারি আমাদের যারা লিসনার্স আছে তাদেরকে সো প্রফেশনালি বল সেমাই প্রফেশন বলা যায় মানে আমি মানে অন্য কাজ করলেও মিউজিকটাকে আমি পুরো ওই গুরুত্ব ইম্পর্টেন্স দিয়ে করছি যেন আমি সিরিয়াসভাবে কিছু ভালো জিনিস প্রডিউস করতে পারি